নমস্কার, আমি মিনি মিত্র। তোমাদের আমার ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল বর্মা মশাই গিয়ে মাংস নিয়ে এসেছিল, আর আমার কথা কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা একটু ক্ষমা করে দিও ছোট বোনটি হিসাবে। আর এখানে দেখো, আমি কচুর যে গোড়াটা আছে সেটা ঘষে নিয়েছিলাম, এই ঘষে ঘষে নিয়ে একটা ঘন্টর মতো করে নেব। আসলে এই ঘন্টটা না খুব খেতে খুব দারুণ লাগে। তো এখানে যদি কেউ চাও পেঁয়াজ অ্যাড করতে পারো, আমি তো পেঁয়াজ টেয়াজ অ্যাড করছি না, আমি রসুন অ্যাড করছি আর তেলে শুধু কালো জিরা ফোড়ন দিয়ে হলুদ লবণ লঙ্কা দিয়ে এটা করলে দারুণ হয়ে যায়। একটু জল দিয়ে ঢাকা দিতে হয়, ঘন্টটা একদম নিশা কষা হয়ে যায়, দারুণ স্বাদে তোমরা একদিন করতে পারো। আমাদের তো দারুণ লাগে, আর আমি এমন করে ঘষে নিচ্ছি দেখো অনেকটাই। আর এখানে দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু একটুখানি হয়ে যাবে জানো তো। আর আমি এখানে রসুনগুলো ছুলে রেখেছিলাম আগের থেকে, এই রসুন কটা মানে একদম ঘষে দেবো, এটার সাথে একদম দিয়ে দেব, তাহলে না একদম মিশে যাবে, আর এক্সট্রা করে দিতে হবে না। আর ওইদিকে দেখো, আমি সব কিছু করে নিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কারণ রান্নাটাও করতে হবে। আর এদিকে না আজকে অনেক সময় হয়েছে, আজকে দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি তার জন্য আর কি। আর রসুনটা আমি ঘষে নিচ্ছি, আর লঙ্কাগুলো আমি ছিঁড়ে দেবো, পরে চিড়ে দিলেই হয়ে যাবে লঙ্কাগুলো, সেমন কোনো রান্নার এটা ঝামেলা নেই। আর দেখো আমি কালো জিরাও ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, মোটামুটি যে যেমন তেল খাও সেমন তেল দিবে। আমি এটার মধ্যে একটু অল্প কমই দিচ্ছি, তেল একটু বেশি দিতে হয় তবুও আমি একটু কমই দিচ্ছি, কারণ না কদিন থেকে এত রিচ খাবার খাওয়া হচ্ছে না আর ভালো লাগছে না, তার জন্য বললাম একটু মানে তেল মশলা ঝাল একটু কম দিয়ে খাবো আর কি, এরকম ব্যাপার। তো দেখো এখন একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা একটু ঢেকে দেবো জল দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর আমার মতো তোমাদের কার কার অভ্যাস আছে যে একটা দুটো থালা বের হলে সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া, না হলে না বেসিনটা ভর্তি হয়ে যায়, পরে না অনেক শব্দ করে আর জল ছিটে, বেশি বাসন দেখবো জল ছিটে। তো আমি এর জন্য করে নিচ্ছি যে একটা দুটো বাসন বের হয় আমি সাথে সাথে ধোয়ার চেষ্টা করে নিই, তাহলে কি পরিষ্কার লাগে। আর বাসন থাকলে না বেসিনে মনে হয় যে কত কাজ রয়েছে, কিন্তু এমন কোনো ব্যাপার না, কিন্তু একটা দুটো করে করলেই না পরিষ্কার হয়ে যায়। এদিকে দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে তুমি এখন অন্য কাজও করতে পারো। তো আমি ঢাকা দিয়ে এখন মাংস বাছার কাজে লাগলাম, কারণ মাংসর মধ্যে যে রক্তগুলো লেগে থাকে না আমার খুব ঘৃণা লাগে অনেকে। আর একটা পাতলা চামড়া দেখবে থাকবে, পিছলা পিছলা যেটা পিচ্ছল টাইপের হয়, ওই সেই চামড়াটাকে বাদ দিয়ে দিলাম। আর এখন দেখো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, বেশ অনেকক্ষণ ধুবো মাংস যতক্ষণ না সাদা হবে। মানুষে বলে মাংস একটু রক্ত লেগে থাকলে স্বাদ লাগে, আমার বাবা ওভাবে ঘৃণা লাগে, আমি খেতে পারি না। তো দেখো একদম সাদা করে ধুবো যত না পর্যন্ত পরিষ্কার হবে। তো এদিকে মাংস টাংস ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেল, আমি কমপ্লিট করে জলটা ঝরা দিয়ে রাখবো। আর এই বাসনটাতে আমার খুব উপকার হয়েছে জানো তো, যে কোনো শাক সবজি বলো বা যে কোনো তরকারি বলো ধুতে খুব মানে সুবিধা বলো, জলটা নিচে দিয়ে ঝরে যায়, বালু টালু কিচ্ছু থাকে না, আর তুমি কয়েক ধোয়া দিলে একদম মানে থাকে না, অসুবিধা হয় না আর কি। তো বললাম না অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, এর জন্য কথাগুলো আটকে আটকে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব কিছু কাটছি। আর এখানে দেখো লঙ্কা পাশে, লঙ্কার যে প্লাস্টিকে রয়েছে লঙ্কাগুলো ফ্রিজে ছিল কিন্তু তবুও পচে গেছে, আমি এখন লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ভাজবো। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কার তরকারি খাই, তো এই কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো লাল টসটসে লঙ্কা হবে সেগুলোই মাংস দেবো, শুকনো লঙ্কা আর কি ইউজ করবো না। আজ কদিন থেকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, স্কুলে পাঠালে তো সাড়ে ছটা ছটার মধ্যে উঠতে হয়, তার জন্য দেরি করে উঠছি আর কি। শরীরটা যেহেতু ভালো না, আর পরীক্ষা টরীক্ষা শেষ হলো সামনেই, 15 আগস্ট ক্লাস সেমন হবে না, তার জন্য আর কি এভাবেই মেয়েকে বললাম থাক মেয়ের শরীরটা একটু ঠিক হোক তারপরে ওকে স্কুলে পাঠাবো। আর এখানে আমি দেখো চিকেনের মশলা করে নিলাম, বললাম না ওই কাঁচা লঙ্কাগুলো দেখো, কাঁচা লঙ্কাগুলো যেগুলো লাল লাল হয়েছে ওগুলো দিয়ে রান্না করবো। কাঁচা লঙ্কার তরকারি দারুণ খেতে লাগে, তোমরা ট্রাই করতে পারো। আর অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি সাথে, এখন একটু জল মিশিয়ে পেস্ট করে নিলাম। বন্ধুরা দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর বললাম না লঙ্কাগুলো পচে গেছে, একটু মানে মেলে দিলাম, একটু জলটা মানে টানুক, না হলে না ওই যে গন্ধ করে যে এটা আমি সহ্য করতে পারি না, সবজি পচার গন্ধ। আর দেখো লাল হয়েছে দেখলে তো, টমেটো টমেটো কিচ্ছু ইউজ করিনি কিন্তু লাল হয়েছে। আর এদিকে বললাম না কচুর ঘন্টটাও করেছি, তো
আজকের মেনু সেমন কিছুই না, কচুর ঘণ্টটি নামিয়ে নিচ্ছি। আর আজকের মেনু সেমন কিছু না, আলু ভাজা করেছিলাম, আলু আর কাঁকরোল ভাজা করেছিলাম চাকচাক করে। তোমাদের দাদা ভাই ও ছানার বড়ার একটু তরকারি করেছিলাম, ও তো সকালেই খেয়ে তার জন্য আর কি তোমাদের দেখাতে পারিনি। তো বড়াগুলো, আরও কিছু বড়া রয়েছে, তো এই বড়া ঘণ্ট আর হলো মাংস আর একটু আলু ভাজা রয়েছে, ব্যাস। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি বন্ধুরা, যদি ভুল হয়ে থাকে বোনটিকে ক্ষমা করে দিও।